এবং জাহাঙ্গীরনগর দুই জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিই, দুই জায়গায় ঠিকই, কিন্তু জাহাঙ্গীরনগরে চুজ করেছিলাম একটি কারণে বিশেষত, সেটা হলো এটি আবাসিক বিশ্ববিদ্যালয়, যে আকর্ষণ ছিল বিশেষ করে আমি গ্রামের ছেলে। ক্রিকেটে ক্যারিয়ার করার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। আমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় শুরু ঘটনার আগে আজকে 13ই আগস্ট, বাঙালির যেমন আমাদের অনেক শৌর্য বীর্যের ঐতিহ্যের ইয়ে আছে, আমাদের বেশ কয়েকটি মাস আছে যেগুলো ভাষার মাস আমরা ফেব্রুয়ারি বলি, বিজয়ের মাস ডিসেম্বর, স্বাধীনতার মাস মার্চ, একইভাবে আমাদের আগস্ট মাস হলো বাঙালি জাতির এবং বাংলাদেশের জন্য শোকের মাস। এই মাসে আজকে 13 তারিখ, 15 তারিখে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তার কিছুদিন পরেই 3রা নভেম্বর হত্যা করা হয়েছিল জাতির চার নেতাকে জেলখানায়। এই দেশের জন্য 30 লক্ষ লোক তাদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা অর্জন করেছে, লাখ লাখ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। আমি যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলের স্মৃতির প্রতি বিনম্র চিত্রে শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিধিহে আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবর্গ, বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা শাহ মুজিব, যিনি আমাদের জাতির পিতার এই ত্যাগের পিছনের অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছেন। বঙ্গবন্ধু হতে, জাতির পিতা হতে তাকে তিনি সহযোগিতা করেছেন সার্বিকভাবেই, পরিবার সামলিয়ে, অনেক কিছু সামলিয়ে, তাকে সহ সবার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের বিধি হাতের মাগফিরাত কামনা করছি। এবং এই আমি যদি জাহাঙ্গীরনগরের শুরুর কথা বলি, আমি এসএসসি পাস করেছি 70 সালে, 72ই ডিসেম্বরে আমরা 72-এ কিন্তু দুইটা ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছিল, তা যাদেরটা 71-এ হওয়ার কথা সেটা হয়েছিল বোধহয় মার্চ বা এপ্রিলে, আর বারো একটু পরবর্তী মে জুনের থেকে, আর 9 ডিসেম্বরে আমাদের পরীক্ষা হয়েছিল, তো এবং সেটি শর্ট কোর্স পরীক্ষা হয়েছিল। তো সেটি রেজাল্ট টেজাল্ট হওয়ার পর যখন বিশ্ববিদ্যালয়গুলো, তখন তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে 6টি বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর তবল কেবল নতুন বিশ্ববিদ্যালয়, আর আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং, এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা। তো যে ওই সময় যে ভর্তির সময়টাতে আমি 1.5 মাস টাইফয়েডে বিছানায় পড়েছিলাম, সে কারণে ওই বছর আর কোথাও ভর্তি পরীক্ষা দিতে পারি নাই। পরে আমি ইন্টারমিডিয়েটে লেখাপড়া করেছি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে, সেখানেই আমি কেমিস্ট্রি অনার্সে পড়ে ভর্তি হই। ভর্তি হয়ে পরের বছর ঢাকা এবং জাহাঙ্গীরনগর দুই জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিই, দুই জায়গায় ঠিকই, কিন্তু জাহাঙ্গীরনগরে চুজ করেছিলাম একটি কারণে বিশেষত, সেটা হলো এটি আবাসিক বিশ্ববিদ্যালয়, আমার জন্য একটি নিশ্চিত সিট আছে, ঢাকায় যেটা হলে সম্ভব না। আর একটি ছিল যে আমি সেই আসলে 65-এর স্কুলে থেকেই আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিশেষ করে 69, 70, 71-এর মুক্তিযুদ্ধ এবং 72 পরবর্তী রাজনীতি, এগুলোতে এতটাই জড়িত হয়ে পড়েছিলাম, যে কারণে চাচ্ছিলাম যে আমার নিজের টার্গেট হলো যে আমি রাজনীতিতে ওইভাবে থাকবো না, ভবিষ্যতে লেখাপড়া করে শিক্ষকতা করবো, এটা আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, সে কারণে লেখাপড়ার প্রতি মনোযোগ করা যাবে, আরও একটি আকর্ষণ ছিল বিশেষ করে আমি গ্রামের ছেলে, সে কারণে যে আমি তো একটা আবাসিক স্কলারশিপ পেয়েছিলাম আমার রেজাল্টের ভিত্তিতে, একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম থেকে সবাইকে 75 টাকা করে আবাসিক বৃত্তি দেওয়া হতো, যেহেতু হলে আবশ্যিকভাবেই থাকতে হবে, সে কারণে আবশ্যক, এই দুটি আকর্ষণের কারণে আমি ভর্তি হই। কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে এবং ভাইবে দিয়ে যেদিন ভর্তি হতে আসলাম, সেদিন গেটে, যেটা প্রান্তিক এখন এটা জয় বাংলা গেট বলা হতো, এখনও জয় বাংলাই আছে কিন্তু আমরা ওটাকে বাদ দিয়ে প্রান্তিকই অনেকেই বেশি ব্যবহার করে এখন এরিয়ারা, কিন্তু এটার একটা স্মৃতি আছে অনেক, আমার নিজেরও আছে। যাই হোক, ওটাতে ঢুকে যখন ঢুকতে যাচ্ছি তখন দারোয়ানরা বাধা দিল, এর কিছুক্ষণ পরে দেখলাম যে আওয়ামী লীগের পরবর্তীতে সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, দেখলাম যে কিছু লোকজন নিয়ে উনি ঢুকলেন, মানে ক্যাপাসিটি কি পুলিশ বিডিআর ভর্তি,
পরে যায় শুনলাম যে তখনকার ছাত্র সংসদে তিনি গিয়েছিলেন মোজাম্মেল হক, তিনি গুলিতে আহত হয়ে ওখানে আছে এবং কিছুক্ষণ পরে শুনলাম যে তিনি মারা গেছেন। যার ফলে আমি টাকা পয়সা নিয়ে এসে কয়দিন এটা বন্ধ থাকবে সেটাও বলতে পারছে না। তখন আমাদের বিভাগের শিক্ষক প্রফেসর আব্দুল হাই, উনি সরিষাবাড়িয়ে আমরা একই স্কুলে পড়েছি, উনি আমার আত্মীয় হন, ওনার বোন আমার বোন, আমরা একই বাড়িতে বিয়ে দিয়েছি, সেভাবে আত্মীয় হন। তো স্যারের কাছে পরে টাকা পয়সা রেখে গেছি, স্যার সব কিছু ভর্তি কাজগুলো করেছেন। তারপর তা হলের আসলাম, ক্লাস শুরু হলো যখন তখন হলে আসলাম। আসার পর তো হলের একটু স্মৃতি বলি যে মীর মোশাররফ হোসেন হলের তখন এ ব্লকটা পরিপূর্ণ হয়েছে, বি ব্লকটা শুধুমাত্র দোতলা নিচে তালাটা কমপ্লিট হয়েছে, দোতলা তখন হচ্ছে। আমি আসার পর আমাকে হসপিটালটা, এখন যে লন্ড্রি রুমটা আছে তোমরা খেয়াল করতে পারবা, যে লন্ড্রি যে রুমটা ওই রুমটাতে আমাকে থাকতে দিয়েছিল আমার এক স্কুল জীবনের বন্ধু আব্দুল কুতুস, বেশ লম্বা সম্বা খুব জায়গাটাই ফেকারে সে আমাকে নিয়ে আসছিল। তা আমরা ওখানে রাত্রে ঘুমালাম, সকালে উঠে দেখি দরজা খুলে দেখি যে দরজার বাইরে সাপ আর মানে শিয়াল একসাথে মানে ই করে আছে। তো পরে তো আমার বন্ধু বললো যে এখানে তো তোকে এইভাবে রেখে দেওয়া যাবে না, একে তো একা একটা মানে ব্লকে তারপরে এরকম অবস্থা থাকবে, তুই কিভাবে থাকবি। পরে আমাদের আগের ব্যাচে ইকোনমিক্সের তৌফিক আহমেদ চৌধুরী এবং লুৎফর রহমান, লুৎফর ভাইয়ের নানা বাড়ি হইলো শৈশব বাড়িতে, সেভাবে তার নানা বাড়ির সূত্রে আমার সাথে তার পরিচয় ছিল। তাকে যে যখন বললাম তখন তৌফিক ভাই আর লুৎফর ভাই একটা ব্যবস্থা করে দিলেন, একটা রুমে 357 রুমটা খালি ছিল, সেখানে যে উঠেছে। এই হলো প্রথম দিকের জয়েনের ব্যাপারটা। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ, টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে।